হাটাজারি থানার 14 নং শিকারপুর ইউনিয়নের কোয়েশ বুরিশ্চ শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের দক্ষিণ ডাগদি মোহাম্মদ বেলালর ডিশুল লাইনের অফিসে রাতে 8টার সময় অগ্র মেট্রো সিএনজি গাড়ির তুন অজ্ঞাতনামা হয় একজন দোয়ানোর সামনে আইএনএ দুয়ো ফায়ার করে প্রথম ফায়ার গুজিলতে দোয়ানোর সামনে রাহা মোটরসাইকেলের ট্যাং লক্ষ্য করিয়ে নেয় এরপর দোয়ানোর কর্মচারীরে লক্ষ্য করিয়ে নেয় দ্বিতীয় রাউন্ড গুলি চালাইল গুলিগাও দোয়ানোর গ্লাস সিদ্ধ করিয়ে নেয় কর্মচারীর ডাগতি সিয়ারত যায় না লাগে পরে সিএনজি গো দ্রুত গতির দায়নে গেলবি এ ঘটনা শুনো হতাহতর ঘটনা নঘটে সিএনজি আইবল যখন একটা ফায়ার হয়ে তা মনে করছি বেকর টায়ার বাস্ট হয়ে আরো স্থিতি হয়ে গেছে দিয়ে যাচ্ছে স্যার দেখ দিয়ে আবার ফায়ার করছি এই ঠিক আরো লক্ষ্য করে কিন্তু আর মুভমেন্টের কারণে গাত ন লাগে পয়ার জীবা আছে এবার হানে টাকে দিয়ে গিয়ে আর আর টাইমতে পৌঁছি আর কিন্তু এর ভিতরে 2-5 সেকেন্ডের ভিতরে বাইরে বাইরে কিন্তু সিএনজি বে এন স্পিড টানলই এতো না দেখানো যায় পরবর্তীতে স্থানীয় খবর দিলে মদনাঘাট পুলিশ বিজুর এসআই নাজমুল হাসান তার টিম লিয়ে নেয় ঘটনাস্থল পরিদর্শনত আসিল ঘটনার ব্যাপারে দোয়ানোর মালিক জানাইল দি আরে ইগুই মানে ফোন করে দে ও দোয়ানো মিটি গুলি করছি গুলি আর হাত হই আই ফর হই দি ওর তোরার গল লাগে না আর গল ন লাগে কিন্তু আর দতে ওই সিসি ক্যামেরা বইয়ে কিন্তু আরে সিসি ক্যামেরা আছে ওই কিন্তু আর জমি ধরে বই দে জি জি তো সিসি ক্যামেরাই বে বলে হামনগরের তো যেতে হামনগরের আর বল তো গিয়া নাই ডেক্স নিউজ সিপ্লাস টিভি চট্টগ্রাম এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক